হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্মি স্টোকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, রাইট নাও যে আপডেটটা নিয়ে আসছি সেই আপডেটটা আপনাদের কাছে ছোট্ট একটা আপডেট হইতে পারে, বাট প্রত্যেকটা শাকিবিয়ানদের কাছে এই আপডেটটা একটা গুপ্তধনের বাক্সের মতন। বিকজ অফ তার শাকিব খানের ঈদের ফিল্ম অন্তরাত্মার সকল আপডেট পাবে ওই বাক্সের ভিতরে। সো শাকিবিয়ান সারা যারা আছেন তাদেরও এখন ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে যে এমন কি জিনিস যেখানে সকল আপডেট পাবো। এবার অনেকেই ভাবতেছেন এইটা এমন কি শাকিব খানের পেজ, শাকিব খানের ইউটিউব চ্যানেল অথবা শাকিব খানের প্রোডাকশন হাউসের ইউটিউব চ্যানেল অথবা এই যে ফিল্ম অন্তরাত্মা, এই ফিল্মের যে মিডিয়া পার্টনার তরঙ্গ এন্টারটেইনমেন্ট তার ইউটিউব চ্যানেল কোথাও না কোথাও পেয়ে যাবো। না রে ভাই, কোথাও পাবেন না। আপনি যদি অন্তরাত্মা ফিল্মের আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমার বাক্সের কথা আপনার শুনতে হবে। এই কথা আমি বলতেছি না, এই কথা বলতেছে অন্তরাত্মা ফিল্মের টিম। কারণ অন্তরাত্মা টিম নতুন একটা ইউটিউব চ্যানেলে যাত্রা শুরু করেছে যেখানে তারা অন্তরাত্মা সিনেমার টেজার, ট্রেলার, গান, বিহাইন্ড দ্য সিন, মানে অন্তরাত্মা টিমের সব কিছুই আপলোড করবে। সো অনেকের ইন্টারেস্ট অনেক বেড়ে গেছে এবং রাগ হচ্ছে যে ভাই এত ভঙ্গিমা না করে চ্যানেলের নামটা বলে দিলে তো হয়। আরে ভাই বলতেছি, চ্যানেলের নাম হচ্ছে মনোযোগ দিয়ে শুনবেন রূপ কথা, যেখানে আপনারা পেয়ে যাবেন শাকিব খানের আপকামিং ঈদের ফিল্ম অন্তরাত্মার সকল আপডেট। আর আপনাদের সুবিধার্থে রূপকথা চ্যানেলের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চেক করে নেবেন। সো এই আপডেটটাই দিতে আসছিলাম আপনাদের, বাট যাওয়ার আগে কিছু কথা না বললেই নয়, অনেকের মতে অন্তরাত্মা টিমের এই নতুন চ্যানেল খোলার উদ্যোগটা ভুল। আর এখানে আমি তাদের সহমতে মাত্র 50%। বিকজ অফ ভাই দেখেন, শাকিব খান আমাদের সব থেকে বড় সুপারস্টার, এটা আপনি আমি মুখে মুখে না বললেও মনে মনে বিশ্বাস করি। শুধু আমি না, আমাদের বাংলাদেশে যত ইউটিউবার আছে, মানে মুভি রিলেটেড ইউটিউবে ভিডিও বানায়, তারা সবাই বিশ্বাস করে শাকিব খান আমাদের নাম্বার ওয়ান সুপারস্টার। আর তার ফ্যান ফলোয়িং এতটা স্ট্রং যে তার ফিল্মের আপডেট যেখানেই আপলোড করুক না কেন তারা সেখান থেকে দেখবে এবং সেই ভিডিও সেখান থেকেই ভাইরাল করবে। বিকজ অফ প্রত্যেক শাকিবিয়ান জাস্ট নামে শাকিবিয়ান না, তারা শাকিবকে মনে প্রাণে ভালোবাসে, তাই তারা এক একজন শাকিবিয়ান। আর শাকিব খান এমন একজন নায়ক যার কোনো আপডেট ভাইরাল হইতে সময় লাগে না। ছোট একটা উদাহরণ দিয়েই আপনাদের বুঝাই দিই, ঈদে কিন্তু তিন চারটা ফিল্ম আসতেছে, প্রত্যেকটা ফিল্মের টেজার মোশন পোস্টার চলে আসছে। অন্তরাত্মার এখনও কোনো মোশন পোস্টার টেজার কিচ্ছুই আসে নাই, জাস্ট অন্তরাত্মার সিনেমায় শাকিবের যে লুক সে লুকটাই প্রকাশ পাইছিল। আর সে লুকটা এতটা ভাইরাল হয়েছে যেখানে অন্যান্য ফিল্মের মোশন পোস্টার টেজার অতটা সাড়া ফেলতে পারে নাই। সো নিঃসন্দেহে শাকিব খান আমাদের বিগেস্ট সুপারস্টার, এটা আপনি মানেন না না মানেন, আমি মানি আর সকল শাকিবিয়ানরাও মানে। সো ভিউয়ার্স, নবাব শাকিব খানের ঈদের ফিল্ম অন্তরাত্মা সিনেমা হলেই দেখার অনুরোধ রইল সকলের কাছে, যদি দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকে। আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো বাংলা সিনেমা দেখবেন। ধন্যবাদ।